নমস্কার বন্ধুরা, ওয়ান্ডারফুল হবি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে শীতকালে মৌসুমি ফুলের জন্য আমরা কী ধরনের সার ব্যবহার করে থাকি। শীতকাল হচ্ছে এমন একটা সময় আমাদের এখানে যখন ফুল চাষ করার জন্য উপযুক্ত আবহাওয়া আমরা পেয়ে থাকি। তাপমাত্রা মোটামুটি ঠিকই থাকে, অর্থাৎ কমের দিকেই থাকে, এবং এই সময় ব্যাপকভাবে আমরা বিভিন্ন ধরনের ফুল চাষ করে থাকি। শুধু টবের মধ্যে ফুল মাটি তৈরি করে লাগিয়ে দিলেই হয় না, এর সঙ্গে কিছু অ্যাডিশনাল ফার্টিলাইজার সার আমাদেরকে প্রয়োগ করতেই হয়, তবেই গাছ কিন্তু সুন্দর হয়ে ওঠে এবং প্রচুর ফুল দেয়। আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমি যে তরল জৈব সার ব্যবহার করছি সেটা কিভাবে তৈরি করেছি এবং কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করছি, এবং একই সঙ্গে আমি এটাও বলবো যে কতদিন পর পর এই সার আপনারা ব্যবহার করতে পারেন। যে সারটা আমরা ব্যবহার করব সেটা খুবই কমন। সেটা তৈরি করার জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি এবং মাটির পাত্রের মধ্যে জল নিচ্ছি। এই যে মাটির পাত্ররা দেখছেন, এখানে প্রায় 2.5 লিটারের মতন জল ধরে, এবং এই জলের মধ্যে আমি খোল নিয়ে নিচ্ছি, যেটা সরিষার খোল। এই খোলকে আমি পচিয়ে এখান থেকে আমি সার তৈরি করব। খোল পচা জল আমরা গাছের মধ্যে দিয়ে থাকি, এটা হচ্ছে প্রধান সার বলতে পারেন। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছেদের বৃদ্ধির জন্য এবং ভালোভাবে প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য প্রচুর নাইট্রোজেনের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। যে সমস্ত খাবার গাছ এই সার থেকে গ্রহণ করে থাকে। প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ হওয়ার জন্য মাটির যে কোয়ালিটি সেটাও অনেকটা ভালো হয়ে যায়। সেই জন্য এই সার আমরা রেগুলার ওয়েতে মাসে 3 বার আমরা ব্যবহার করতেই পারি গাছেদের জন্য, এবং সমস্ত ম্যাক্সিমাম যে ফুল গাছ আমরা পেয়ে থাকি সেই ফুল গাছে আমরা ব্যবহার করতেই পারি। আমরা খোল পচিয়ে সেটা 5 দিন ধরে আমরা পচাবো, এবং তারপর সেই খোল পচা জলটাকে যেমন আমরা খোল নেবো সেই অনুযায়ী আমরা জল নেবো। অর্থাৎ আমরা যদি 100 গ্রাম খোল নিই তাহলে মিনিমাম আমরা 10 লিটার জলের সাথে সেই খোল পচা জলটাকে আমরা মিশিয়ে পাতলা করে নেব, এবং এই খোল পচা জলটা আমরা প্রত্যেকটা যে গাছ আছে সেই সমস্ত গাছে ফুল গাছে ব্যবহার করে থাকব। এই খোল পচা জল ব্যবহার করার জন্য যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যেদিন আমরা এই খোল পচা জলটাকে ব্যবহার করব সেই দিন যেন আমরা গাছের মধ্যে জল না দিই। অর্থাৎ আগের দিন আমরা গাছে জল দেব এবং মাটিটা একটু শুকিয়ে আসবে সেই সময় আমরা এই জলটাকে ব্যবহার করব, যাতে গাছ পুরোটাই শোষণ করতে পারে এবং ফুলে সমৃদ্ধ হয়ে ওঠে। আমি এখানে যে সমস্ত ফুল গাছগুলো এই শীতের মরশুমে লাগিয়েছি সেইগুলো আপনাদের সাথে দেখাচ্ছি এবং এই সমস্ত গাছই প্রয়োগ করছি। এটা হচ্ছে ডালিয়া, এর উপর ভিডিওর কাজ চলছে, কিছুদিনের মধ্যে আবার একটা ভিডিও দেখতে পাবেন। এই ডালিয়ার উপর একটা ভিডিও আমি দিয়েছি, মাটি তৈরি করার ভিডিও, যেটা অতি অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং কয়েকদিনের মধ্যে আরও কীভাবে আমরা এই গাছে সার প্রয়োগ করছি বা আরও কী ধরনের যত্ন নিচ্ছি সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ডালিয়া ফুলের খুব ভালোভাবে ফুল পাওয়ার জন্য কিন্তু আমরা রেগুলার এই সরিষা খোল পচার জল ব্যবহার করে থাকি। আমি যেটা করি সেটা হচ্ছে যে 10 থেকে 15 দিন, গাছ অনুযায়ী, যদি গাছ খুবই ছোট থাকে তাহলে অল্প, এবং যদি গাছ বড় থাকে তাহলে একটু বেশি পরিমাণ, এবং ডিউরেশনটাও সেই রকম। যদি গাছ একটু বড় হয় তাহলে তখন আমি 10 দিন পর পর, এবং গাছ যদি ছোট থাকে তাহলে সে তখন আমি কিন্তু 15 দিন পর পর এই সারটাকে ব্যবহার করছি, এবং এতে গাছের বৃদ্ধি খুবই ভালো হচ্ছে। যে সমস্ত ফুল গাছগুলো আমি লাগিয়েছি সমস্ত ফুল গাছই কিন্তু ব্যবহার করছি, সেটা পিটুনিয়া, পাঞ্জি, সেলোসিয়া, ডালিয়া, গোলাপ, যত ধরনের ফুলই আমি চাষ করেছি সব ফুলেই কিন্তু আমি এগুলোকে ব্যবহার করছি। এমনকি গাঁদা ফুলের কিছু চাষ করেছি, সেইগুলো ইমপেশেন্স লাগিয়েছি, এখনও খুবই ছোট অবস্থায় আছে, সেখানেও ব্যবহার করছি। কিছু অ্যাস্টার ফুলের চারা আছে, সেগুলোতে
সমস্ত ফুল গাছগুলোতে। এর সঙ্গে আমি যে চন্দ্রমল্লিকা চারাগুলো লাগিয়েছি, যেগুলো এখন প্রায় ফুল ফুটব হয়ে যাচ্ছে, কুড়ি ধরেছে, সেগুলোতেও কিন্তু আমি ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন কিছু গাঁদার চারা, যেগুলো আর লাগানোর মতন জায়গা আমার কাছে ছিল না সেই মুহূর্তে, সেগুলো আমি ওই প্লাস্টিকের টবে, প্লাস্টিক নয় সেগুলো পলিব্যাগের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। সেই পলিব্যাগে কিন্তু একটু করে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে ক্যালেন্ডুলা ফুলও লাগিয়েছি, সেই ক্যালেন্ডুলা ফুলও কিন্তু আমি এই সারটা ব্যবহার করছি। ক্যালেন্ডুলা ফুলে এখন কুড়ি আসতে শুরু করেছে, কয়েকদিনের মধ্যে ফুল ফুটবে, তো এখন খাবারের ভীষণ প্রয়োজন, এই সার আমি কিন্তু ব্যবহার করছি। একই সঙ্গে ভারবেনা, এই ভারবেনাও কিন্তু খুবই ভালো সার ভারবেনার জন্য, সেটাও ব্যবহার করছি। তো এইভাবে আপনারা খোলকে পচিয়ে সেই সার তৈরি করুন এবং গাছে নিয়মিত ব্যবহার করুন, তাহলে গাছ কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে, প্রচুর ফুল দেবে। ধন্যবাদ।